বাড়ছে নদ নদীর পানি, তীব্র নদী ভাঙন ছড়িয়ে পড়ছে নানা রোগবালাই। এইচএসসি ও সমমানের ফল প্রকাশাত, শিক্ষার্থী অভিভাবকদের অধীর অপেক্ষা। ঢাকা বেনাপোল রুটে ট্রেন চালু, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নি গ্রেফতার, জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলছে পুলিশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। দেশের উত্তর অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, এখনও বাড়ছে নদ নদীর পানি। এদিকে সিলেট, সুনামগঞ্জ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে পানি কমতে শুরু করলেও বেড়েছে দুর্ভোগ। এসব এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত আর চর্মরোগ। বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সরবরাহে কাজ করছে প্রশাসন। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। উত্তরাঞ্চলের সিরাজগঞ্জ, গাইবান্ধা ও বগুড়ায় নদ নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিরাজগঞ্জের কাজীপুর সদর, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর ও উল্লাপাড়ার লক্ষাধিক মানুষ পানিবন্দী। দুর্গতরা আশ্রয় নিয়েছে মহাসড়ক আর খোলা আকাশের নিচে। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার ও তাঁবুর সংকট। বগুড়ায় যমুনার পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। জেলার 150 টিউবওয়েল পানির নিচে। শুকনো খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানির সংকটের কারণে শিশুদের ডায়রিয়া সহ পানিবাহিত বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। বন্ধ আছে 8টি শিক্ষা প্রতিষ্ঠান। ওষুধের দরকার, সলবেল দূষিত পানি খায়, সলবেল অসুস্থ পড়ে যেতেছে, চলাফেরা কোনো ব্যবস্থা নাই। গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র সবগুলো নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘাগট, সোনাইল ও পিয়ারি বাঁধসহ 7টি পয়েন্ট ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। 5,000 পরিবার আশ্রয় নিয়েছে শহর রক্ষা বাঁধে। নদী ভাঙনে বিলীন চরাঞ্চলের 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সিলেট, সুনামগঞ্জে নদ নদীর পানি কমলেও এখনও বিপদসীমার উপরেই আছে। বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সুনামগঞ্জের বেশিরভাগ সড়ক তলিয়ে গেছে পানিতে। 249টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করায় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। দুর্গতদের ত্রাণ সহায়তা দিচ্ছে প্রশাসন। মৌলভীবাজারের মনু ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়েই বইছে। কমলগঞ্জে ধলাই নদীতে দেখা দিয়েছে ভাঙন, আর হামারকোনা এলাকায় রাস্তা ভেঙে প্লাবিত হয়েছে 8টি গ্রাম। নেত্রকোনায় বন্যার পানি কিছুটা কমতে শুরু করলেও বেড়েছে মানুষের দুর্ভোগ। বন্যা কবলিত এলাকায় 7টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। দেখা দিয়েছে শিশুদের ঠান্ডাজনিত নানা রোগ ও বিশুদ্ধ পানির সংকট। খুব কষ্টে আছি, আশ্রয়কেন্দ্রে আইসি তো কেউ খোঁজ খবর লয় না। বন্যার্তদের ত্রাণ সহযোগিতার পাশাপাশি দ্রুত বাঁধ ও রাস্তা সংস্কারের দাবি পানিবন্দী মানুষের। আফসানা নীলা, 21 টেলিভিশন। মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি বিকুল চক্রবর্তী। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার শেরপুরের ব্রাহ্মণ গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন কুশিয়ার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই গ্রামের মানুষ এই অংশে তারা বালির বস্তা দিয়ে চেষ্টা করছেন তাদের গ্রামে পানি প্রবেশ রোধ করার। দর্শক, জানিয়ে রাখি ইতিমধ্যেই এই কুশিয়ার নদীর পানি প্রবেশ করে অন্তত 10-15টি গ্রাম প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত প্রায় 1500 বানবাসী মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছেন। সকল প্রশাসনিক কর্মকর্তা তারা বিভিন্ন এলাকা, বন্যার্ত এলাকা পরিদর্শন করছেন এবং মানুষকে তারা পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিকুল চক্রবর্তী, 21 টেলিভিশন, মৌলভীবাজার।
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ সকাল ১০টায়। ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এরপর দুপুর ১২:৩০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল তুলে ধরবেন তিনি। দুপুর ১টা থেকে শিক্ষার্থীরা মোবাইল, ইন্টারনেট ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে। এবারে ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৩.৫ লাখের বেশি। এর মধ্যে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু HSC পরীক্ষার্থী ছিল ১১,৩৮,747 জন। আজ চালু হচ্ছে ঢাকা বেনাপোল রুটের নতুন ট্রেন সার্ভিস। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সর্ববৃহৎ এই স্থলবন্দর থেকে ঢাকা রুটে ট্রেন চালু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। দেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল, প্রতিদিন এই বন্দর দিয়েই বাংলাদেশ ও ভারতের হাজার হাজার মানুষের যাতায়াত। যাত্রীদের সিংহভাগ যায় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে, যাদের বেশিরভাগই পড়েন পরিবহন সংকটে। এবার সেই পথের ভোগান্তি কমাতে চালু হচ্ছে আধুনিক ট্রেন সার্ভিস। ১৭ জুলাই থেকে ঢাকা টু বেনাপোল সড়কে চলবে বেনাপোল এক্সপ্রেস ট্রেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয়রা জানান, ট্রেন সার্ভিসটি চালু হলে যানজট মুক্ত সহজ যাতায়াতের পাশাপাশি সম্প্রসারিত হবে ব্যবসা বাণিজ্য। সরকার আসলে যে বাস্তব ভিত্তিক একটা পদক্ষেপ নিয়েছেন, আমরা বেনাপোলবাসী ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। ট্রেনটি চালু হলে যাত্রীরা স্বল্প সময়ে স্বল্প খরচে ঢাকা বেনাপোল যাতায়াত করতে পারবেন। বেনাপোল, যশোর, ঢাকা সহ সব জায়গা থেকে টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার। এই ট্রেনটি চালু হলে যাত্রী সাধারণ স্বল্প খরচে স্বল্প সময়ে ঢাকা যেতে পারবেন। সপ্তাহে ৬ দিন ট্রেনটি বেনাপোল, যশোর, ঈশ্বরদি, ঢাকা নন স্টপেজ চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। এটি প্রায় অনেকটা বিরুদ্ধহীন, কারণ এই ট্রেনটি বেনাপোল থেকে যশোর, যশোর থেকে ঈশ্বরদি, অর্থাৎ ২টা স্টেশনে মাত্র থামবে, একটি হলো যশোর আরেকটি হলো ঈশ্বরদি, তারপরে ঢাকা। আসছে কুরবানির ঈদ যাত্রায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ এই ট্রেনে চলাচলের সুবিধা ভোগ করতে পারবে, এমনটাই আশা বেনাপোল ও যশোরবাসীর। রিয়াদ সুমন, ২১ টেলিভিশন। বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আরশা সিদ্দিকা মিন্নিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে সকাল ১০:৫০টার দিকে হত্যা মামলার প্রধান সাক্ষী মিন্নিকে তার নিজ বাড়ি থেকে পুলিশ লাইনে নিয়ে আসেন তদন্তকারী কর্মকর্তারা। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, রাখা হয় পুলিশ হেফাজতে। রাতে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে রিফাত হত্যার সাথে মিন্নির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডেকে এনে পরিবারের সদস্য সহ তার জবানবন্দি গ্রহণ করে এবং ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে, যার কারণে আজকে রাত্র ৯ ঘটিকায় তাকে আমরা গ্রেপ্তার করেছি। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। হিলি স্থলবন্দরে রাজস্ব আহরণের ঘাটতি, লক্ষ্যের চেয়ে আয় কম ৩৬ কোটি টাকা। লাভাছড়া উদ্যানের আরও পর্যটন সম্ভাবনা, দৃষ্টিনন্দন লেকটি খুলে দেওয়ার দাবি। আবারও আমন্ত্রণ সকাল ৯:২১ সংবাদে। হিলি স্থলবন্দরে রাজস্ব আহরণে ঘাটতি দেখা দিয়েছে। গত অর্থ বছর লক্ষ্যের চেয়েও ৩৬ কোটি ২৯ লাখ টাকা কম রাজস্ব এসেছে এ বন্দর থেকে। ব্যবসায়ীরা এর জন্য কাস্টমসের নীতি ও আচরণকে দায়ী করছেন, আর রাজস্ব কর্মকর্তারা বলছেন শুল্কমুক্ত পণ্য আমদানি রাজস্ব ঘাটতির কারণ। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা। দেশের দ্বিতীয় অন্যতম ব্যস্ত স্থলবন্দর হিলি, এ বন্দরের সাথে ভারতের সড়ক ও রেলপথ যোগাযোগ ভালো হওয়ায় আমদানি সুবিধাও বেশ। তবে ২০১৮-১৯ অর্থবছরে এসে হিলির রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।
গত বছরের লক্ষ্যমাত্রা ছিল 269 কোটি 31 লাখ টাকা, যার আহরণ হয়েছে 233 কোটি 1 লাখ 81 হাজার টাকা। ব্যবসায়ীরা বলছেন, এ বন্দরের কাস্টমস বিভাগের নীতি ও আচরণ আমদানি রপ্তানি বান্ধব নয়। এটা মূলত কাস্টম দায়ী, এদিক দিয়ে যখন ট্যাক্সেবল আইটেম আসে এরা হয়রানি করে, ফলে কি হয়, ওই পার্টি একবার আমদানি করার পরে দ্বিতীয়বার এখানে আসে না। অভিযোগ আছে, বেনাপোল ও ভোমরায় স্থলবন্দর দিয়ে আমদানি করা পণ্যের ছাড়করণ খরচের চেয়ে হিলির ছাড়করণ খরচ বেশি। এ কারণে হিলির প্রতি আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। পরীক্ষা নিরীক্ষার নামে হয়রানি করে এই আমদানিকারকদের নিরুৎসাহিত করা হয়। শুল্কের বিভিন্ন জটিলতার কারণে পণ্য মূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে। আর বন্দর কর্তৃপক্ষের দাবি, ফারাক্কা বাঁধ সংস্কার কাজের জন্য হিলি দিয়ে পণ্য আমদানি কমেছে, তাই রাজস্বও কমেছে। এছাড়াও এ বন্দর দিয়ে শুল্কমুক্ত পণ্য বেশি আমদানি হয় বলেও জানান তারা। ফারাক্কা বাঁধ মেরামতের জন্য ওই সময় কিছুটা আমদানি কম হয়েছে, আর শুল্কমুক্ত পণ্য বেশি আমদানি হওয়ার কারণে লক্ষ্যমতো অর্জন করা সম্ভব হয়নি। রাজস্বের মূল উৎস হইতেছে পাথর, যেখানে 200 গাড়ি 180 গাড়ির মতো পাথর ঢুকতো, সেখানে ঢুকেছে 50 গাড়ি 30 গাড়ি, যার কারণেই মূলত এই রাজস্ব ঘাটতিটা হয়েছে। হিলি বন্দরের রাজস্ব কার্যক্রম বিধি অনুযায়ী গতিশীল করার তাগিদ ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। লাওয়াছড়া জাতীয় উদ্যানের লেক ঘিরে গড়ে উঠতে পারে মৌলভীবাজারের আরও একটি দৃষ্টিনন্দন পর্যটন স্পট। লেকটি পর্যটকদের জন্য খুলে দেয়া হলে লাওয়াছড়া বনের মূল ফটকে কমবে পর্যটকের চাপ। এতে বনের প্রাণীরা কিছুটা হলেও কোলাহলের হাত থেকে রক্ষা পাবে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। মৌলভীবাজারের কমলগঞ্জের লাওয়াছড়া বন অন্যতম জাতীয় উদ্যান। 1250 হেক্টর এলাকায় বিস্তৃত এই বনে বেড়াতে আসা 95 ভাগ পর্যটকই লাওয়াছড়া বন গবেষণা ও বিট অফিসের গেট দিয়ে প্রবেশ করে। এতে করে ওই এলাকায় কোলাহলের সৃষ্টি হয় আর বন্যপ্রাণীরা হারায় তাদের নির্ঝঞ্ঝাট চলাফেরার সুযোগ। ইকোলজিক্যালি এটাকে যদি আরও ইম্প্রুভ করা যায় তাহলে আমাদের অনেক টুরিস্ট কিন্তু এখানে বেড়াতে যেতে পারে, যার ফলে আমার মনে হয় যে আমাদের লাওয়াছড়া যে বনটার উপরে যে চাপটা আছে এখন এই চাপটা অনেক কমে যাবে। জীববৈচিত্র্যের এই লাওয়াছড়া উদ্যানের মূল গেটের 3 কিলোমিটার সামনে পরিত্যক্ত ডরমিটরির পেছনে রয়েছে লাওয়াছড়া লেক। প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই স্থানটি হরিণ সহ নানা প্রাণীর বিচরণ ক্ষেত্র। সন্ধ্যা হইলে শুয়োর বাইরায়, বন শুয়োর আয়, এরপরে হরিণ বাইরায়, হাফ বাইরায় আইয়া তারা চারদিকে চরিয়া পানি খায়। চারিদিকে পাহাড় জঙ্গল, মাঝখানে নৈসর্গিক লেক, এমন প্রকৃতি যে কারো মন কাড়ে। ওইখানে আসলে এই যে নৈসর্গিক লেকটা আছে ওইটা দেখতে পারবেন, আর ওইখানে আসলে মানে এই মানে দেখার মতো খুব সুন্দর ন্যাচারাল এগুলো জিনিস। লেকটি ঘিরে একটি টুরিস্ট স্পট করার প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগ। লাওয়াছড়ার পর্যটন এরিয়া থেকে পর্যটক এসে যারা আসেন, যারা পর্যটক হিসেবে আসেন, তাদেরকে পর্যটন থেকে একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য মূলত বাগমারা লেকের পর্যটনের কাজটা হাতে নেওয়া হয়েছে। লেকের চারপাশে হাঁটাপথ নির্মাণ সহ অবকাঠামোর উন্নয়ন হলে এটি হবে মৌলভীবাজারের আরও একটি দৃষ্টিনন্দন বিনোদন স্পট। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রোহিঙ্গা নিপীড়নের দায়ে মিয়ানমারের সেনাপ্রধান সহ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। সাকিব সহ বিশ্বকাপের 3 জনকে ছাড়া শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ দল। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। উত্তরে বাড়ছে নদ নদীর পানি, তীব্র নদী ভাঙন, ছড়িয়ে পড়ছে নানা রোগবালাই। এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, শিক্ষার্থী অভিভাবকদের অধীর অপেক্ষা। ঢাকা বেনাপোল রুটে ট্রেন চালু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নি গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলছে পুলিশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21-24 অনলাইনে।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা ১১টায়, দেখার আমন্ত্রণ রইল একুশের সাথীরা।